প্রশাসনের আশ্বাসে 34 ঘণ্টা পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাটের ধর্মঘট প্রত্যাহার করেছেন সাম্পান মাঝিরা। বিকাল 3:30টায় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন তারা। নতুন করে ইজারা দেওয়ার প্রতিবাদে কর্ণফুলী নদীর 16টি ঘাটে সোমবার ভোর 6টা থেকে ধর্মঘট শুরু করেন সাম্পান মাঝিরা। দ্বিতীয় দিনের মতো নৌ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় দুই পাড়ের বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস, ডকইয়ার্ড সহ শিল্প কারখানার শ্রমিক, কর্মী ও শিক্ষার্থীদের। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব নৌযান চলাচলও বন্ধ করে দেয় মাঝিরা, ফলে দীর্ঘ পথ ঘুরে কর্ণফুলী শাহ আমানত সেতু দিয়ে চলাচল করতে হয় যাত্রীদের। সাম্পান মাঝি কল্যাণ সমিতির সহসভাপতি শাহাবুদ্দিন বদি জানান, সরকারি ফি পরিশোধ ও নিয়ম মেনে ঘাট পরিচালনা করছেন মাঝিরা। সম্প্রতি সিটি কর্পোরেশন মাঝিদের না জানিয়ে ঘাট অন্যদের কাছে ইজারা দেয়। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রশাসনের আশ্বাসে 34 ঘণ্টা পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাটের ধর্মঘট প্রত্যাহার করেছেন সাম্পান মাঝিরা, এরপর কি স্বাভাবিক হয়েছে কিনা নৌ চলাচল? হ্যাঁ, আমরা এখন সদরঘাটের কাছাকাছি যে অভয়মিত্র ঘাট সেখানে আছে এবং ইতিমধ্যে এখানে যে যাত্রী পারাপার সেটি শুরু হয়েছে। মূলত আধা ঘন্টা আগে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে এখানে সাম্পান মাঝির যে সংগঠন আছে কল্যাণ সমিতি, তাদের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে মিনিট বিশেক আগে তার ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাঝিরা। এবং ইতিমধ্যে তারা এখানে কর্ণফুলী নদীর মোট 16টি ঘাটে মূলত এই অর্থাৎ নৌকা পারাপার বন্ধ ছিল, প্রায় সবগুলোতেই আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা মাঝিদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ইতিমধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূর্বের নিয়মে অর্থাৎ এর আগে অন্তত 5টি ঘাট, বিশেষ করে এই অভয়মিত্র ঘাট, সদর ঘাট, ব্রিজ ঘাট, এরকম 5টি ঘাটের যে খাস আদায়ের যে কার্যক্রম দায়িত্ব সেটি সাম্পান মাঝিদেরই এতদিন ছিল। তারা সরকারি নিয়ম মেনেই এই দায়িত্বটি পালন করতেন এবং সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় যে মাশুল সেটি তারা পরিশোধ করতেন। কিন্তু এখন মাঝখানে প্রভাবশালীরা, বিশেষ করে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, এরকম বেশ কয়েকজন এই ঘাটগুলোর খাস আদায়ের দায়িত্ব নেয় এবং তাতেই আসলে মূল সমস্যাটি তৈরি হয়েছে। এবং এই প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে, মাঝিদেরকে পুনরায় আবার এই সমস্ত ঘাটের খাস আদায়ের যে দায়িত্ব সেটি দেওয়া হবে এমনটি আশ্বস্ত করা হয়েছে। সেই প্রেক্ষাপটে মূলত তারা আবারও নৌকা চলাচল শুরু করেছে। আমরা গতকাল ভোর 6টা থেকে মূলত এটা শুরু হয়েছিল। আমরা জানি যে এই নদীর ওপারে বাংলাদেশ মেরিন একাডেমি, বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি, অনেকগুলো শিপইয়ার্ড আছে, ডকইয়ার্ড আছে এবং অনেক কলকারখানা, গার্মেন্টস আছে, শিল্প, স্কুল কলেজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। এক অবর্ণনীয় দুর্ভোগে মূলত এই এলাকার মানুষজন বা যারা নিয়মিত যাতায়াত করেন তাদেরকে পড়তে হয়েছে। প্রায় বেশ কয়েক কিলোমিটার ঘুরে অনেক টাকা খরচ করে কর্ণফুলী টানেল অথবা কর্ণফুলী সেতু ব্যবহার করে তাদেরকে পার হতে হয়েছে। এবং আমরা দেখেছি যে এই নদীর ওপারে যে সমস্ত শিল্প কারখানা বা প্রতিষ্ঠানের নিজস্ব নৌযান আছে সেগুলো আসলে বন্ধ ছিল। তো সব মিলিয়ে এখন স্বস্তির খবর, ইতিমধ্যে আধা ঘন্টা হতে চললো এখানকার ঘাটগুলোতে ইতিমধ্যে নৌপথ চলাচল শুরু হয়েছে। অনুপম শীল, আপনাকে ধন্যবাদ।